মঙ্গল গ্রহে কাঁকড়া থেকে শুরু করে অদ্ভুত ধরনের আলো, বিশাল পায়ের চিহ্ন থেকে শুরু করে জটিল প্যাটার্ন সব কিছুরই দেখা পাওয়া গেছে। আজকের এই ভিডিওতে মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া এমনই কিছু রহস্যজনক বিষয় সম্পর্কে আলোচনা করব। কিউরিয়াসিটি রোভারের ক্যাপচার করা এই ছবিতে মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটা উজ্জ্বল এবং রহস্যজনক আলো দেখা গেছে। এই ছবিটা মঙ্গল গ্রহের আকাশে উড়ন্ত এলিয়েন ক্রাফ্টের থিওরিকে আরও জোরালো করে তোলে। যদিও এই ছবিটা ক্যাপচার করার একদম আগে এবং পরে ক্যাপচার করা ছবিতে এই উজ্জ্বল আলোটার আর দেখা যায়নি। এই রহস্যজনক ঘটনাটার কারণ যাই হোক না কেন, এই ঘটনাটা অবিশ্বাস্যজনকভাবে দ্রুত ঘটেছিল। তবে এটাই কিন্তু প্রথম নয় যখন মঙ্গল গ্রহে এই ধরনের কিছু দেখা গেছে। এর আগে 2014 সালেও কিউরিয়াসিটি রোভার আরেকটা উজ্জ্বল আলোযুক্ত ছবি ক্যাপচার করেছিল। এই ছবিটা সেই সময় ইন্টারনেটে শোরগোল তৈরি করেছিল। অনেকেই ভেবেছিলেন যে এর সঙ্গে এলিয়েনদের কোনো যোগসূত্র আছে। যদিও নাসার টিম এই ধরনের আলো সবসময় দেখতে পাই এবং এখন এর সঠিক ব্যাখ্যাটাও জানা গেছে। কিউরিয়াসিটির নেভিগেশন ক্যামেরার জন্য যুক্ত নাসার টিম লিডার জানিয়েছেন যে কিউরিয়াসিটির ওভার থেকে পাওয়া হাজার হাজার ছবিতে তারাই উজ্জ্বল আলোটা প্রায় সপ্তাহে দেখতে পেতেন। কসমিক রে অথবা মঙ্গল গ্রহের পৃষ্ঠে উপস্থিত শিলা থেকে নির্গত উজ্জ্বল আলোকে এর সম্ভাব্য কারণ বলে মনে করা হয়। মঙ্গল গ্রহে সবথেকে অদ্ভুত যে জিনিসটা খুঁজে পাওয়া গেছে সেটা হলো দ্য ফেস অন মার্স। 1976 সালে নাসার ভাইকিং 1 অরবিটার দ্বারা ক্যাপচার করা এই ছবিটা কয়েক দশক পর্যন্ত এলিয়েন থিওরি এবং রহস্যকে জিয়ে রেখেছিল। 2001 সালে ক্যাপচার করা ডিটেল ছবিটা সবার সামনে আসার পর এই সন্দেহটা শেষ হয়। এই ছবিতে আমরা দেখতে পাই যে এটা মঙ্গল গ্রহের একটা সাধারণ পাহাড় যার মধ্যে কোনো চেহারা নেই। তাহলে 1976 সালে ক্যাপচার করা ছবিতে আমরা একটা স্পষ্ট চেহারা কিভাবে দেখলাম? আসলে এটা প্যারিডোলিয়া নামের একটা ঘটনার জন্য হয়ে থাকে। কোনো জড়পদার্থের মধ্যে একটা প্যাটার্ন দেখার জন্য আমাদের বায়োলজিক্যাল প্রোগ্রাম আছে। সেই জন্য আমরা মেঘের মধ্যে অনেক সময় বিভিন্ন আকার দেখতে পাই। এটা একসময় আমাদের পূর্বপুরুষদের কাছে জঙ্গলে জীবিত থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল। মঙ্গল গ্রহে এমন আরও অনেক রহস্যময় জিনিসের উদাহরণ পাওয়া গেছে যেটা প্যারিডোলিয়া নামক ঘটনাটার পরিণতি, যেমন মানবদেহের হাড়। 2017 সালে কিউরিয়াসিটি রোভার এই ছবিটা ক্যাপচার করেছিল যেখানে আমরা কামানের বলের মতো কিছু একটা জিনিস দেখতে পাই। আসলে প্যারিডোলিয়ার কারণে আমাদের এমনটা মনে হয়েছে। আপাত দৃষ্টিতে কামানের বলের মতো দেখতে এই জিনিসটার আকার মাত্র 5 মিলিমিটারের কাছাকাছি। এটা আসলে হেমাটাইটে ভরা একটা কণা, যেটা অপরচুনিটি রোভারের ক্যাপচার করা পুরনো ছবিতেও দেখা গিয়েছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, হেমাটাইটের উপস্থিতির কারণে অনুমান করা হয় যে প্রাচীন অতীতে মঙ্গল গ্রহে প্রচুর মাত্রায় জল ছিল। 2007 সালে স্পিরিট রোভার দ্বারা ক্যাপচার করা এই ছবিটার দিকে প্রথমে তেমন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু যখন একটা ওয়েবসাইট এটা তুলে ধরে যে এই ছবিটার কোনায় একটা বড় পা আছে, তখন এই বিষয়টা শোরগোল ফেলে দেয়। চলুন ছবিটা সামনে থেকে দেখে নেওয়া যাক। এই বিচিত্র জিনিসটাকে একটা বড় পা অথবা কোনো মহিলার স্ট্যাচু রূপে বর্ণনা করা হয়েছে। 2015 সালে কিউরিয়াসিটি রোভার এই ছবিটাকে মাউন্ট শার পর্বতের সামনে ক্যাপচার করা হয়েছিল। এই ছবিতে শিলাখণ্ডের অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছে, যেখানে চামচের মতো একটা জিনিস দেখা গেছে। কম মাধ্যাকর্ষণ এবং কম ঘন বায়ুমণ্ডলের কারণে মঙ্গল গ্রহের শিলার গঠন এমন হয়ে যায় যেটা হয়তো আমরা পৃথিবীতে কখনো দেখতে পাব না। 2019 সালে ওহিও ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম দাবি করেন যে মঙ্গল গ্রহে আজও প্রাণের অস্তিত্ব আছে। নাসা রোভার থেকে প্রাপ্ত ছবিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে এনটেমোলজির প্রফেসর জানান যে তিনি এই ছবিগুলোর মধ্যে পৃথিবীতে উপস্থিত কীটপতঙ্গের মতো লক্ষণ দেখেছেন। দুর্ভাগ্যজনকভাবে এটাকেও পেরিডোলিয়ার একটা উদাহরণ বলে মনে করা হয়েছে। স্বাভাবিকভাবে একজন কীটবিজ্ঞানের প্রফেসরের পক্ষে অন্য কোনো জিনিসের তুলনায় কীট দেখার সম্ভাবনাটাই বেশি। বন্ধুরা, এই ছবিগুলো থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। বিজ্ঞানীদের কাছে রোভার থেকে পাওয়া স্পষ্ট ছবির ভাণ্ডার আছে, কিন্তু এখনও পর্যন্ত কীটপতঙ্গের কোনো স্বচ্ছ ছবি পাওয়া যায়নি। বন্ধুরা, এবার পেরিডোলিয়ার ঘটনা থেকে কিছুটা এগিয়ে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই অদ্ভুত ধরনের ঘুরতে থাকা প্যাটার্নগুলোকে আথাবাস্কা ভ্যালেসে দেখা গেছে। এই ছবিটা বিষয়ে মনে করা হয় যে এটা অতীতে হওয়া ভয়াবহ বন্যার কারণে তৈরি হয়েছিল। এখানে এই ধরনের 200-এরও অধিক প্যাটার্ন দেখা গেছে এবং অন্য এলাকায় এর থেকেও বেশি প্যাটার্নের খোঁজ পাওয়া যাবে বলে অনুমান করা হয়েছে। আপনি যদি ভেবে থাকেন যে এই প্যাটার্নটা এলিয়েন জীবনের জীবাশ্ম হতে পারে, তাহলে আরও একবার ভাবুন, কারণ এই ঘুরন্ত প্যাটার্নটা প্রায় 100 ফুট ডায়ামিটার বিশিষ্ট, যা প্রায় 30 মিটারের থেকেও দীর্ঘ।
দুর্ভাগ্যজনকভাবে এই প্যাটার্নটা এলিয়েন জীবনের কোনো সংকেত বহন করে না। এটা শুধুমাত্র একটা ঘটনা যেটা লাভা কয়েল নামে পরিচিত। এটা পৃথিবীতে হাওয়াই দ্বীপে বড় বড় দেখা যেতে পারে, তবে পার্থক্য শুধুমাত্র এটাই যে পৃথিবীতে এদের আকার আনুমানিক 1 ফুট ডায়ামিটারের কাছাকাছি, যেটা মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া প্যাটার্নের থেকে অনেক ছোট। 2017 সালে নাসার একটা অরবিটার দক্ষিণ মেরুর এই ছবিটা ক্যাপচার করেছিল। বিজ্ঞানীরা এলাকাটাকে সুইট চিস্ট্রের নাম দেন। এই ছবিটা বিশেষত্ব হলো এর ডান বা বাঁদিকে উপস্থিত এই ধরনের বিশাল আকৃতির গর্ত, যেটা দেখে বিশেষজ্ঞরা বিস্মিত হয়ে গেছেন। অনুমান করা হয় যে মহাকাশ থেকে আসা শিলাখণ্ডের কারণে এই গর্তগুলো সৃষ্টি হতে পারে, অথবা এই পৃষ্ঠে ফাটল ধরেছে। এই দুটো ঘটনা প্রায়শই মঙ্গল গ্রহে দেখা যায়, তবে এই বিষয়ে একজনের এক এক রকমের মতামত। কিছু কিছু মানুষের মতে এটা মঙ্গল গ্রহের একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেস। মঙ্গল গ্রহের সবথেকে ইন্টারেস্টিং রহস্যময় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো মিথেনের রহস্য। কিউরিওসিটি রোভার এই বিষয়টা অনুসন্ধান করেছে যে মিথেনের উপস্থিতি মরশুমি প্যাটার্ন ফলো করে। যখনই মিথেনের উৎপাদন হয়, তখন অজ্ঞাত প্রক্রিয়ায় এর কনজাম্পশন হয়ে যায়। এর পেছনে দুটো সম্ভাব্য ব্যাখ্যা আছে, যার মধ্যে একটা হলো বায়োলজিক্যাল এবং দ্বিতীয়টা হলো ভূবৈজ্ঞানিক। প্রথমটা হলো ঋতুভিত্তিক মিথেন উৎপাদন করা এবং মিথেন কনজিউম করা সূক্ষ্ম প্রাণীদের দ্বারা এক্সপ্লেন করা সম্ভব, যারা মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে বসবাস করে। দ্বিতীয় এক্সপ্লানেশন অনুযায়ী মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে মিথেন আটকে আছে, যেটা কিছুদিন অন্তর অন্তর নেমে আসা গ্রহাণু এবং আগ্নেয়গিরি থেকে নির্গত হয়। এর মধ্যে কোনো থিওরি প্রমাণিত হয়নি। পার্সিভারেন্স রোভারের কাছে কোনো মিথেন ডিটেক্টর নেই, কিন্তু এটা পৃষ্ঠের স্যাম্পেল নিতে পারে। এই স্যাম্পেলগুলো ভবিষ্যতে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব এবং সামনে থেকে পরীক্ষা করা সম্ভব। 2015 সালে কিউরিওসিটি রোভার দ্বারা ক্যাপচার করা এই ছবিটাই একটা পিরামিডের মতো স্ট্রাকচার দেখা গিয়েছিল। তবে যখন আমরা জুম আউট করি এবং রোটেশনটাকে সঠিক করি, তখন এই ছবিতে স্ট্রাকচারটার সঠিক অবস্থান সম্পর্কে অনুমান করা যায়। যদি কোনো এলিয়েন সমাজ পিরামিড তৈরি করার কথা ভাবত, তাহলে তারা পাহাড়ি এলাকা কখনোই নির্বাচন করত না এবং নিঃসন্দেহে সেই স্ট্রাকচারটা বিশাল বড় হতো। 2013 সালে 26 ডিসেম্বর অপরচুনিটি রোভার একটা ছোট ড্রাইভে যাওয়ার আগে এই ছবিটা ক্যাপচার করেছিল। 2014 সালে 8ই জানুয়ারি, মাত্র 12 দিন পরে অপরচুনিটি ওই দিকে ফিরে আসে আর সেখানে একটা শিলা দেখতে পাই। ওই শিলাটার উজ্জ্বলতা বিজ্ঞানীদের বিস্মিত করে তুলেছিল। এর পেছনে সবথেকে সম্ভাব্যময় ব্যাখ্যা এটাই ছিল যে এই শিলাটা হয়তো অপরচুনিটি সেই ছোট ড্রাইভের সময় মহাকাশ থেকে ভূপৃষ্ঠে এসে পড়েছিল। কারণ শিলার উজ্জ্বল দিকটা দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে এই পাথরটা নতুনভাবে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসেছে। বন্ধুরা, এই ছবিটা দেখুন। এই ছবিটায় মঙ্গল গ্রহে একটা কাঁকড়া খুঁজে পাওয়া গিয়েছিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা দেখে থাকবেন। সামনে থেকে জুম করা এই ছবিটায় কাঁকড়ার আকার স্পষ্টভাবে ফুটে উঠেছে, যদি এটা ফটোশপ করা ছবি। আমরা যদি নাসার আসল ছবিটার দিকে তাকাই, তাহলে সেটা জুম করার পরেও স্পষ্টভাবে দেখা যায় না, যার ফলে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এটা আসলে কি। যদি নাসা সত্যিই মঙ্গল গ্রহে এলিয়েন জীবনের খোঁজ পেত, তাহলে তারা এই বিষয়টা সবার প্রথমে আমাদের জানাতো। তবে এটা ঠিক যে প্রত্যেকটা ছবিকে পেরিডোলিয়া বলে খারিজ করে দেয়া ঠিক নয়, কিন্তু যতক্ষণ না কোনো পোক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, ততক্ষণ এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সো বন্ধুরা, মঙ্গল গ্রহের এই ছবিগুলো দেখে আপনার কি মনে হয়? মঙ্গলে কি কোনো ধরনের প্রাণ থাকতে পারে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।